সবারই খুব প্রিয় মাছের একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি, পোস্ত রুই সর্ষে। আমি প্রথমে মশলাটা রেডি করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, 3 থেকে 4 চামচ মতো আমি পোস্ত দিয়ে দিচ্ছি ছোট চামচের। আর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দেব। ঝালটা আপনারা যেমন খেতে চান তেমন দেবেন। আর আমি ভেজে রাখা শুকনো লঙ্কা 3টে দিয়ে দেব, 3 ইঞ্চি আদার টুকরো দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ সর্ষে অ্যাড করে দেব, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি ওই জারের ভেতরেই 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে আর 1/4 অংশ পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আবারও। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে, খুব বেশি মিহি হবে না, ঠিক এই রকমই থাকবে। এবার আমি মাছগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে ফ্রাই করে নেব মাছগুলোকে। তার মাঝখানে একটু মশলাতে চোখ বুলিয়ে নেওয়া যাক। আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে আস্তে আস্তে তেলের ভেতরে ছেড়ে দেব। দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার নিচের পিঠটা ভাজা হয়ে গেলে আমি তারপর মাছটাকে উল্টে দেব। নিচের পিঠটা সোনালি কালার হবে মাছ ভাজার। এবার আমি আস্তে করে মাছগুলোকে উল্টে নিচ্ছি, ডিপ ফ্রাই করবো না, মিডিয়াম থাকবে। এক এক করে সব মাছগুলোকে আমি উল্টে নিয়েছি আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আপনারা ঠিক এইভাবে যদি মাছটা ভেজে নিয়ে যে কোনো ধরনের গ্রেভি রান্না করেন তাহলে মাছটা খুব সফট হয় এবং গ্রেভির টেস্টটা দ্বিগুণ হয়। আমি মাছ ভাজা তেল তুলে নিয়েছি, 2 চামচ মতো তেলটা আমি রেখে দিয়েছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, থেতো করা এলাইচি আর গোটা জিরে। এবার একটু নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নটা একটু লালচে কালার হয়ে আসলে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। ফোড়নটা লালচে কালার চলে এসেছে, আমি এবার পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি, হালকা নেড়েচেড়ে নেব। মশলায় সোনালি কালার না আসা অবধি নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটাটা। আর আমি যে শুকনো মশলাটা রেখেছিলাম হালকা একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে সেটাও দিয়ে দেব। আমি শুকনো মশলার পেস্টের ভেতরটাতে স্বাদমতো নুন আর চিনিটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি 4 থেকে 5 মিনিট ধিমি আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলাটার ওপর থেকে তেলটা ছেড়ে এসেছে, আমি ফোটানো জল এর ভেতরে দিয়ে দেব। আর আমি জলটা দেবার পরে ফুটে উঠলে আমি তেজপাতাগুলোকে তুলে রেখে দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে তেজপাতাটাকে রাখতেও পারেন এবং তুলেও দিতে পারেন। এবার আমি মাছের ঝোলটাকে একটু নেড়েচেড়ে নেব। ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে আমি ফুটে ওঠা অবধি ওয়েট করব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে সব মাছগুলোকে ঝোলের ভিতরে দিয়ে দেব। ঝোলের ভিতরে দিয়ে আমি মাছগুলো উল্টে নেব, ঢাকা দিয়ে রেখে দেব। গ্রেভিটা ভালোভাবে মাছের সাথে মিশে যাবার জন্য, দেখুন গ্রেভিটা মাছের সাথে ভালোভাবে মিশেছে এবং মাছগুলোও বেশ নরম হয়েছে। এবার আমি হালকা নেড়েচেড়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর একটু নেড়েচেড়ে গরম মশলাটাকে গ্রেভির সাথে মিশিয়ে দেব। গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান তেমন রাখবেন। আমি
এবার নামিয়ে নেব। মশলাটা ভালোভাবে গ্রেভির সাথে গন্ধটা আসার জন্য একটু চাপা দিয়ে রেখে দেব কয়েক সেকেন্ডের জন্য। দেখুন রেডি হয়ে গেছে আমার পোস্ত রুই সর্ষে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এই রকম রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টাচ করে অল সিলেক্ট করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।